হ্যালো ভিওয়ার্স সুদীপাস কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম আমি সুদীপা আবার হাজির হয়েছি একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এই রেসিপিটা কিন্তু খুবই চট জলদি বাচ্চাদেরকে টিফিনেও কিন্তু করে দেওয়া যায় তো চলুন রান্নাটা শুরু করা যাক তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে আমি একটা বল বোল নিয়েছি বোলের মধ্যে তিনটে ডিম আমি ফাটিয়ে নেবো এখানে আমি তিনটে ডিম ইউজ করেছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবার আমি ডিমের মধ্যে দিয়ে দেব আগে থেকে আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ ছোট ছোট টুকরো টুকরো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এখানে একটা গোটা পেঁয়াজ রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচনো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা এই ভাজা মশলার রেসিপিটা যদি আপনারা জানতে চান তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি করে দেখাবো আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কোনো জায়গায় যেন কোনো মশলা দানা বেঁধে না থাকে তো দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে এখানে আমি স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি এক প্যাকেট এই পাউরুটিগুলোকে আমি দুপিট ভালো করে সেঁকে নেব যখনই আপনারা ব্রেডের বা পাউরুটি জাতীয় কোনো জিনিসের রেসিপি তৈরি করবেন তার আগে কিন্তু অবশ্যই একবার করে এই সেঁকে সেকে নেবেন দুপিট করে এটা করলে কি হবে যে অ্যাসিডিটির পরিমাণটা কিন্তু একেবারেই হবে না তো দেখুন রুটিগুলোকে আমি দুপিট ভালো করে সেঁকে নিয়েছি খুব বেশিক্ষণ ধরে শেঁার কিন্তু একেবারেই প্রয়োজন নেই সামান্য কিছুক্ষণ রেখে তুলে নিলেই হবে এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এদিকে আমি বাটারটা মেল্ট হতে দিয়েছি এইবার আমি যে ডিমের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে পাউরুটিটা দুপিট ভালো করে চুবিয়ে দিচ্ছি খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে এইদিকে আমি প্যানের মধ্যে বাটারটা ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েও করতে পারেন বা সাদা তেল ইউজ করেও কিন্তু করতে পারেন আমি বাটার ইউজ করলাম আমি দুভাবেই আপনাদেরকে করে দেখাবো ডিমের মধ্যে ডিপ করে নেওয়া ব্রেডগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এক এক করে ওপর থেকে আমি আরেকটু পরিমাণ ডিম দিয়ে দেব এবারে ওপর থেকে আমি কিছুটা বাটার ব্রাশ করে দিচ্ছি যাতে খুব ভালো করে কিন্তু বাটারটা পায় এক পিঠ হয়ে গেছে এবার আমরা উল্টে দিচ্ছি এই রেসিপিটা আপনারা কিন্তু বিকেলবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন আবার বাচ্চাদের কিন্তু স্কুলে টিফিন দেওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট পিঠ উল্টে দিয়েছি এইভাবে আমি আরও দু থেকে তিন মিনিট মতো খুব ভালো করে ভেজে নেব দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি আমার চ্যানেলে আমি ইতিমধ্যেই চিকেন বিরিয়ানির রেসিপি থেকে শুরু করে ঘরোয়া পদ্ধতিতে আইসক্রিমের রেসিপি পর্যন্ত শেয়ার করেছি আপনারা প্লিজ একবার কাইন্ডলি চেক করে নেবেন এছাড়াও যদি কোনো কেকের ভিডিও বা রান্নার কোনো রিকোয়েস্ট থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্লিজ ক্লিক করে রাখবেন এতে করে যখনই আমি কোনো রান্নার ভিডিও বা কেকের ভিডিও শেয়ার করব তখন আপনাদের কাছে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে চলে যাবে তো দেখুন দুপিঠ উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি এইবার আমরা এক এক করে তুলে নিচ্ছি আমি প্রথমবার বাটার দিয়ে করে দেখিয়েছিলাম এইবার আমি আপনাদেরকে করে দেখাবো রিফাইন্ড অয়েল দিয়ে আপনারা কিন্তু দুভাবেই করতে পারেন তবে বাচ্চাদেরকে টিফিন দেওয়ার ক্ষেত্রে যদি বাটার দিয়ে করে দেন তাতে আরও খেতে বেশি টেস্টি লাগে আমি রিফাইন্ড অয়েলটা ব্রাশ করে নিলাম এবার একই পদ্ধতিতে ব্রেডগুলোকে ডিমের মধ্যে কোট করে দিয়ে দেব এইভাবে আমি দুপিট খুব ভালো করে ভেজে নেব সহজ এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিন্তু রেসিপিটা করে নেওয়া যায় বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খুব পছন্দের একটি রেসিপি আবারও উল্টে পাল্টে দিচ্ছি দুপিঠ একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে যেন ভেতরটা একেবারেই কাঁচা না থাকে আমি এখানে তিনটে ডিম ইউজ করেছিলাম তিনটে ডিমে মোটামুটি নটা স্লাইসের পাউরুটি কিন্তু এই ভাবে করে নেওয়া গেছে তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু ডিমটা বাড়িয়ে নেবেন তো দেখুন দু পিঠ কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে আপনারা কিন্তু ডিমের ব্যাটারের মধ্যে চাইলে আরও কিছু মশলা অ্যাড করতে পারেন এইবার আমরা একে একে ব্রেডগুলো তুলে নেব কি প্রসেসে আমি বাকি ব্রেডগুলো ফ্রাই করে নেব তো আমাদের আজকের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে কেমন লাগলো এই চরজলদি স্ন্যাক্স রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আপনারা কিন্তু এটা ব্রেকফাস্টে অবশ্যই করে খেতে পারেন এবং বিকেলবেলা টিফিনেও কিন্তু খেতে পারেন বাচ্চাদেরকে স্কুলে যদি এটা টিফিন দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা চেটেপুটে খাবে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হব নিত্য নতুন কোনো রেসিপি সঙ্গে করে নিয়ে টাটা